এবারে বিধানসভা নির্বাচনে বেহালা থেকে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি প্রার্থী পদ ঘোষণার পর পরশু বিকেল থেকে প্রচার শুরু করে দিয়েছে। তবে তা ছিল মন্দিরে পুজো দেওয়া এবং ধারাপাড়া কিছু বাড়ি ঘোড়ার মধ্যে সীমাবদ্ধ। আজ থেকেই বড় আকারে কর্মী নিয়ে এলাকা ভিত্তিক প্রচার শুরু করলেন। বেহালা থানার বিপরীতে এলাকার প্রাচীনতম জোড়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রায় শতদিনে কর্মী নিয়ে প্রচার শুরু করলেন এবং তার আগে মন্দিরে প্রবেশ পথে পুষ্পস্তবক দিয়ে এবং পুষ্পবৃষ্টি করে প্রার্থী বরণ করা হয়েছে এমনটাই জানা গেছে। আমি ছোটবেলা থেকে এসেছি, পণ্যশ্রীর মেয়ে আমি, তো আমি খুবই ভালো করে জানি যে ছোটবেলায় কি কি আমাদের প্রবলেম সম্মুখীন হতে হয়েছে। কারণ সব থেকে বেশি যেটা আমরা ছোটবেলায় দেখেছি যে প্রচণ্ড জল জমে, সেই জল এখনো জমে, বর্ষাকাল হলেই জল আর বেরোয় না। তারপর সেখান থেকে অনেক রকম সংক্রমণ হয়, ম্যালেরিয়া হয়, বয়স্ক মানুষজন আছেন, বাচ্চারা আছেন, তাদের অনেক রকম ডিজিজ হতে পারে। তো সেটা থেকেই আমরা চেষ্টা করব, আমাদের তরফ থেকে, আমাদের পার্টি, আমাদের দলের তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা সব কিছু সার্বিক উন্নয়ন করব। বেহালার অন্যতম বড় সমস্যা পরিবহন। বেহালায় যে পরিমাণ যে সংখ্যক মানুষ থাকে তাদের সত্যি কথা বলতে কর্মস্থলে গন্তব্যে যাওয়া আসাটা কঠিন চ্যালেঞ্জ। সেটার মোকাবিলা করার জন্য পরিকাঠামোগতভাবে বেহালার জন্য প্রথম কথা কতটা সময় দিতে পারবেন? একদমই বেহালার জন্য সময় তো দেবই, কারণ বেহালা আমি, বেহালার আমি ভূমিকন্যা, এখানকারই মেয়ে, ছোটবেলা থেকে বড় হওয়া সব কিছুই বেহালাতে, অর্ণশ্রীতে। আর অবশ্যই আমার বেহালাটা আমার মানে ভীষণই কাছের জায়গা, যেখান থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি আর তাদের জন্য, আর সেই জন্যই আমি এসেছি তাদের জন্য কিছু করার। প্রার্থনা করবো ভগবানের কাছে, প্রার্থনা ভগবানই শুনবে, সেটা আমার ভগবানের সাথেই কথা। হ্যাঁ, এটাই চাইবো যে আমি মানুষের জন্য কিছু করতে চাই। অনেকে অনেক কিছু বলেন কিন্তু আমরা করে দেখাচ্ছি। প্রচারে বেরোচ্ছ, কেমন লাগছে? মানে আশপাশ দেখছি, সত্যি কথা বলছি, মানে এটা আমার দারুণ লাগছে। হ্যাঁ, জানি রোদ্দুর আছে, গরম আছে, কিন্তু কোনো কিছুই মন থেকে চাইলে কিছুই আটকায় না। আর সব থেকে ভালো লাগছে, এতদিন সিলভার স্ক্রিনে বা বড় পর্দায় কাজ করে এসেছি, সেখানে একটা অন্যরকম ফিলিংস, আর এখানে একদম মানুষের পাশে এসে তাদের দুঃখ, তাদের প্রবলেম সব কিছু শুনতে পেরে সেটাকে এখন থেকে প্রিপারেশন চলছে যে কীভাবে সব কিছু আমরা, আমি এটাই বলবো যে একটু যেটা একটু ডিস্টেন্স মেনটেন করে চলার, ওই জন্য আমি আমার দলের সবাইকেই বলছি যে সবাই একটু ডিস্টেন্স মেনটেন করে চলো। আর অবশ্যই স্যানিটাইজার সব থেকে ইম্পর্টেন্ট, আমিও ব্যবহার করছি, কারণ এটা আমাদের করতেই হবে যদি কোভিডকে হারানোর জন্য। রামন চট্টোপাধ্যায় উল্টো দিকে প্রার্থীকে প্রাধান্য দিতে নারাজ, বলছেন কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, মানুষ এবার জবাব দেবে, পার্থ চট্টোপাধ্যায়কে ফের জিতিয়ে নিয়ে আসবে বেহালা পশ্চিম, কি বলবেন? এটাই বলবো যে যারা আমাদের রাজ্যের জন্য ভালো করবে, উন্নয়ন করবে, মানুষ কি চায়? মানুষ ভালো থাকতে চায়, জীবন একটাই, ভালোভাবে বাঁচতে চায়। তো সেটাই আমি চেষ্টা করব, যাতে তাদেরকে উন্নয়ন দেখাতে পারি, তাদের জন্য বিকাশ আনতে পারি। চেষ্টা করব যাতে যেভাবে যে প্রবলেমগুলো সাফার করে এসছেন আজকাল, মানে এখনকার মানুষজন, তাদেরকে, তাদের পাশে থাকতে চাই আর তাদের জন্য কিছু করতে চাই।